আসসালামু আলাইকুম। আজাদ গার্ডেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি আব্দুল কালাম আজাদ। আজ আমি আপনাদের দেখাবো আমার ছাদের ড্রাগন ফ্রুটটাকে রিপোর্টিং করে দেখাবো, এবং রিপোর্টিং টপ যে টপটা আমি নির্বাচন করব সেই টপটা তৈরি করাও দেখাবো আপনাদের। চলুন, আমি টপটা কীভাবে তৈরি করছি আপনারা দেখুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, গাছপ্রেমী বন্ধুদের মাঝে বেশ বেশি করে শেয়ার করবেন। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কেননা আপনাদের সহযোগিতা আমাদের একান্তভাবেই আশা করি। চলুন দেখা। প্রথমে আমি একটা ক্যারেট নিয়েছি, দেখতে পাচ্ছেন ক্যারেট। এরপর নিয়েছি একটা পিভিসি পাইপ 3 ইঞ্চির, এবং আমি নিয়েছি 2 কাঠের টুকরো, একটা টায়ার, সার্কেলের টায়ার, একটা নিয়েছি তার, এবং একটা পিভিসি পাইপটা কাটার জন্য একটা হ্যাক্স বোল্ট। তো চলুন আগে পিভিসি পাইপটাকে কাটা যাক। কাটার আগে পিভিসি পাইপটাকে একটা মার্কার পেনের সাহায্যে একটু ডাউন করে মার্কার করে নিন। তো দেখছেন আমি মার্কার করে নিচ্ছি। তো মার্কার করা হয়ে গেলে আমি এবার এটাকে কাটব। দেখতে পাচ্ছেন আমার কাটা হয়ে গেছে পুরোটা। এবার আমি একটা গ্যাস লাইটারের সাহায্যে কিছুটা আগুন দিলাম, এটাকে আগুন জ্বালিয়ে গোড়াটাকে তাতিয়ে ঠিক এরমভাবে চারদিকে 4টি ডানটা করে দেবো, যাতে টবের ভিতরে পিভিসি পাইপটা সুন্দরভাবে বসে থাকে। এবং এর মাথাতেও আমি খাঁজ কেটে নিয়েছি কাঠের ডান্ডা দুটো লাগানোর জন্য। টবের ঠিক এইভাবে আমি লাগিয়ে নেব। তো চলুন এবার রেডি, টবটা তৈরি করার যাক। আমি টবের ছিদ্র আছে বলে কিছুটা বস্তা এর উপরে দিয়ে দেবো, যাতে মাটি না বেরিয়ে যায় এবং পিভিসি পাইপটা সুন্দরভাবে খাড়া করে রাখবো। এবং আমি একজনকে ধরতে দেবো সুন্দরভাবে তৈরি থাকে, এবং আমি আমার মাটি দিয়ে এবার চেপে দেবো। দেখতে পাচ্ছেন চাপা হয়ে গেছে। এবার আমি আমার ড্রাগন ফ্রুটের গাছটাকে ছোট টব থেকে কেটে বড় টবে রিপোর্ট করব। কাটা হয়ে গেছে, দেখছেন কতটা ঝাঁকড়া হয়ে গেছে। এবার আমি একে ঠিক পজিশন করে রিপোর্ট করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ও গাছপ্রেমী মানুষের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখছেন আমি আমার কাঠের টুকরো দুটো দিয়ে টাই করে দিয়েছি, এবার এটার উপরে চাপিয়ে। তো আপনারাও বাড়িতে এইভাবে করুন। ড্রাগন ফ্রুট ভালো লাগলে অবশ্যই লাগবে।